சந்தோஷம் அவருக்கு புஷ்டம் அவர் மக்களுக்கு நாக்கு வைரஸ் বাবা প্রায় 100% মতো জমি কিনে বাড়ি ঘর করে দিচ্ছে তাদেরকে আজকে আমরা বড় হয়ে খাবার দিতে পারতেছি না যে মাকে আমরা খাবার মুখে তুলে দিতে পারতেছি না কি অপরাধ করেছি আমরা বাঁচতে চাই বাবার বাবুল অত্যন্ত ক্ষমতাবান ওনার বাবা এলাকার সাবেক এমপি আপনার বুঝে নেই তো এখানে আমরা অসহায় আমি আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে ন্যায় বিচার পাবো না আর বাহার আওয়ামী লীগের বড় নেতা ওর মামা আমার এলাকার এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওরা যা ইচ্ছা তা করবে এটা কোন বিচার আজকে কেন আমি ভিক্ষুকের মতো এর কাছ থেকে 50 টাকা 100 টাকা চেয়ে খাবো আমাদের জীবন এমন ছিল না আমার পরিবারের সকলে হাজি মানুষ সবাই সৌদি আরব প্রবাসী ছিলাম আমি আজকে কেন ভিক্ষা করতে রাস্তা নামলাম কি অপরাধ আমার আমি মনে করি রাষ্ট্রের উচিত এই তিন দফা দাবি খতিয়ে দেখে যদি এই তিন দফা দাবি একটু অসত্য পায় আমার পরিবারের সকলকে বেঁধে পিটিয়ে জেলে দেওয়া প্রতারক হিসেবে আবার এক নম্বর দাবি ছিল অ্যাসিলেন্ডের ভুল রিপোর্ট প্রত্যাহার দুই নম্বর দাবি ছিল নিজ দলের মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহারের ক্ষমতার দাপট বন্ধ তিন নম্বর দাবি ছিল চাঁদপুরের ডিসি ইউএনও অ্যাসিলেন্ট ফরিদগঞ্জের পক্ষপাতমূলক আচরণ বন্ধ আমার দলের নেতা মুগদা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার উনার বাড়ি আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে তো আমার জমির অন্তত 4-5টা দাগ পরে উনার বাড়ি আমার জমির আশেপাশে উনার কোনো মালিকানা নেই 1989 সালে উনারা আমাদের জমিতে একটা কবরস্থান করে ফেলে কারণ বাড়িতে কেউ ছিলেন না আমার বাবা আমাদেরকে নিয়ে সহপরিবারে আদমজে ঝুট মেলে চাকরি করতেন সেখানেই ছিলেন আমার বাবা তখন আমার আম্মা সহকারে তাদেরকে বলার পরে তারা বলছে জমিটা আমাদের কেনার কথা ছিল তুমি কিনছো আমরা জানি না আমরা জমির পরিবর্তে জমি অথবা টাকা দিয়ে দিব তো আমার বাবা জীবনদশা তারা কিছুই করেনি আমার বাবা মারা যাওয়ার পরে তারা এই কবরস্থানটাকে পুঁজি করে দখল সূত্রে আমার পুরো বিটে বাড়ি দখলের জন্য আপনার পায়তারা শুরু করে বারবার দখলের চেষ্টা করে আমরা তাদেরকে বারবার বাধা দিই বাধা দিলে তারা আমাদেরকে বারবার রক্তাক্ত করে যেদিন মামলার রায় হলো সেই দিন আমাদের পক্ষে রায় হওয়াতে উনি আপনার খুবই রাগান্বিত ছিলেন যখন উনি আদালত পাড়া ত্যাগ করে তখন আমার মাকে আর আমার আমাকে বলল বেঁচে থাকলেই তো জমি খাবি মৃদু হালকাভাবে কথাটা বললেন তবুও আমি এটা হলো 13ই জুন তবুও আমি 16ই জুন শান্তির স্বার্থে মোজাম্মেল হোসেন বাবুলকে বাহারের বড় ভাইকে আমি ফোন দিলাম যে কাকা আপনি কোথায় বলো যে আমি ঢাকাতে তা আমি বললাম যে কাকা আমিও ঢাকাতে উনি আমাদের পাড়াপতি হিসেবে কাকা এমনি কাকা না কাকা আমি আপনার টাকা একটু চা খাবো আমার উদ্দেশ্য হলো যে একটু শান্তিতে ফিরে আসুক আপনার কিছু পরামর্শ আমার প্রয়োজন উনি অট্টহাসি দিয়ে বললেন যে তোকে আরও টায়ার্ড করবো তো তোকে আর একবার কিলাবো মানে আমাদের দেশের ভাষায় আর একবার পিটাবো তারপরে তোকে চা খাওয়াবো আমার মা 17 তারিখে আমার কাছে চলে আসে কারণ আমার বাচ্চা পাশে ওকে দেখবে কে এই মাকে নিয়ে রোদ বৃষ্টিতে এখানে পড়ে আসি আমার সরকারের কাছে আমার দলের নেত্রী শেখ হাসিনার কাছে একটাই দাবি আমি যে তিন দফা দাবি নিয়ে আসছি এমনও তো হতে পারে আমি প্রতারক আমি যে দলিলগুলি নিয়ে সম্পত্তিটা দখলে ভোগ দখলে আসি এমনও তো হতে পারে যে আমার দলিলগুলি কেনার সময় প্রতারিত হয়েছি কিংবা জাল যদি এর ঘটনাগুলি না ঘটে থাকে তাহলে কেন আমার দলের নেতা আমার বিটা বাড়ি দখল করতে নিয়ে গিয়ে বারবার আমাকে রক্তাক্ত করবে 22 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এখানে আমি পড়ে আছি আমার বিশ্বাস আমার দলিল বৈধ আমার দখল বৈধ যদি হয় আমার দলের নেত্রী আমি সরকার প্রধান নয় আমার দলের নেত্রীর দৃষ্টি পাবো আমি ন্যায় বিচার পাবো আমি সরকার প্রধান নয় বাহার জাতীয় পার্টি শেষ করে আওয়ামী লীগ এসেছে আর আমরা বড় নেতা নই আমার আমাদের 14 পুরুষ এই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আমার বাবা আদমজী জুটমাল চাকরি করতেন উনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল আমি শেখ ফরিদ মৃধা
এই শেখ ফরিদ মিদার পিছনে একটা কথা রয়েছে, আমি হলাম ফরিদ মিদা। ওই ছাত্রলীগ কর্তা হিসেবে আমার নামের পাশে আমি শেখ ফরিদটা ব্যবহার করি, আসলে আমি ফরিদ মিদা। তাহলে আজকে দলের কর্মী সমর্থক হয়ে আপনার ভিন্ন দল থেকে লোক আসলো, সে আওয়ামী লীগের বড় নেতা হয়ে আমারই বাড়িঘর কেড়ে নিতে চায়, আমি কার কাছে বিচার চাইবো, কার কাছে বলবো?